আসসালামু আলাইকুম আর আফুরা ভাইয়ারা, আমরা ভাই ভালো আসেনি, আমি চলে আসি মানে আরেকখান ভিডিওর মধ্যে। তো আজ গান নগরে আমি অত্যন্ত দুঃখের লগে জানাইতেছি, আমি নোয়াখালীর এক ভাই। বদমেজাজ নামের যে ফেজটি, এই ফেজের ভাই তিনি মানে কিছুক্ষণ আগে খবর পেয়েছি আমি যে তিনি মারা গেছেন। তো দর্শক, হেতনের আত্মার মাগফেরাত আমরা অবশ্যই তাকে কামনা করি। তবে হেতনে কয়েকদিন আগে মনে করেন যে একটা নায়িকাকে নিয়ে বিরূপ মন্তব্য করায়, মানে ভিডিওর মাধ্যমে ইপটিজিং করায়, তাকে মনে করেন যে গ্রেপ্তার করা হয়েছে। এবং গ্রেপ্তারের পরে কিন্তু তার একটি শেষ লাইভ দিয়েছে দর্শক। তো সেই লাইভে সে কইছে কান্দি, মানে একটা দুঃখ প্রকাশ করছে আর কি, যে আর ভুল হয়েছে, আমি ভিডিওকে ডিলিট করি নো, ভিডিও কাটি কাটি বানাইছি, ভিডিও বলতে একটা নায়িকার ভিডিও বানাইছে আর কি, যাক আমি সেই সম্পর্কে বিস্তারিত না যাই, আন্য করে সংক্ষেপে কই আর কি। তো ভিডিও বানানোর কারণে হেতারে গ্রেপ্তার করছে, গ্রেপ্তার করে হেতারা ছাড়াই দিচ্ছে। এখন হেতারে গ্রেপ্তার করা হরে হেতে যে শেষ লাইভ করছে, সেই লাইভের মধ্যে হেতে কইছে আর কি, যে আসলে জীবনে আল্লাহ দুঃসন্দ যাতে দিল না নাকি, আমি কোনো সময় ভাবি না যে আন্য কাছে আমি ফিরিয়ে আইম এত দিন হরে, যাক হাতে হিরিয়ে আইছে, হিরিয়ে আইন হরে দিয়ে হাতে আনন্দ উল্লাসে মনে করেন যে বাইকে করে গেছে, বন্ধুর লাগে ঘুরতো, ইয়ানো মনে করেন অ্যাক্সিডেন্ট হয়ে তার মাথা দিয়ে অতিরিক্ত রক্তকরণ হয়েছে, এর হলে হেতনরে কুমিল্লা হসপিটালে লয়ে গেছে, কুমিল্লা হসপিটাল তো ডাকা নিচ্ছে, ডাকা নিয়ে আন্দর হরে এক হসপিটালে নিয়ে আইসিও দুদিন ডাকছে, দুদিন ডাকার হরে আগে অনলাইনে অনেক ভাই হেতনরে মনে করেন যে সহযোগিতা করছে, সহযোগিতা করার হরে মনে আল্লাহ তালা হেতনের মনে করেন যে রায়নে হেতনরে লয়ে চলে গেছে, এখন চলে গেছে, মানে হেতনর হয়াত শেষ হয়ে গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে। তো দর্শক, আমরা এই কবির ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করি এবং হুমায়ুন কবির ভাইকে যাতে মহান আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন। হেতন কিন্তু আর মতো নোয়াখালী বা সন্ধ্যাগুলোর কথা কইত। তো যাই হোক, যেহেতু ফিতিবুতুন চলে গেছে, হেতনের নেগেটিভ বিষয়গুলো নিয়ে আমরা কথা না বলি, যাতে মহান আল্লাহ তাআলা তাকে নাজাত দেয়, আমরা সেই বিষয়টাই তার জন্য দোয়া করবো। তো দর্শক, আজকে এই জন্য আমরা ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি আবার হাজির হই নতুন আরেকখান ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।